আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি চলে এসেছি আর এখানে হচ্ছে জেরি বসে আছে। আপনারা সবাই জেরিকে চিনেন, আর যারা চিনেন না, মানে ভিডিওটা প্রথম দেখছেন, যারা চিনে নেন, মানে এটা হচ্ছে আমাদের ছোট্ট বিড়াল, হালুমা বিড়াল, এটা হচ্ছে জেরি। আর জেরিকে সবসময় অনেক আদর করি, অনেক ভালোবাসি, বাট ও আমাকে খুব কামড় দেয়, সেটা মানে আপনারা জানেন, অনেকে জানেন যারা আমার ভিডিওগুলো দেখেন। বাট এই যে দেখুন, আমি হাত দিচ্ছি, আমার হাতে কামড় দিচ্ছে। বাট যাই হোক, আমি আপনারা আমার ভিডিওর টাইটেলটা দেখে হয়তো বুঝতে পেরে গিয়েছেন যে ভিডিওটা কি উপলক্ষে, মানে কি নিয়ে। আসল কথা সেটা হচ্ছে এই যে একটা মালা আমার হাতে দেখতে পাচ্ছেন, এই মালাটা কিন্তু ওর, মানে ওর গলায় আমি পরিয়ে দিব। হ্যাঁ, সো দর্শক, এই মালাটা আমি ওর গলায় পরিয়ে দিব। এই যে মালাটা, এই মালাটা নিয়ে একটি মানে বহুত বড় ধরনের একটি কাহিনী হয়েছিল। সো কাহিনীটা আপনাদের সাথে আমি আমার লাইভে শেয়ার করেছিলাম। এটা হচ্ছে 2021 সালের জেরিকে প্রথম মালাটা আমি বানিয়ে দিই, আর খুবই ছোট্ট, অ্যান্ড অনেকে আমাকে কমেন্ট করেছিলেন আপু খুবই কিউট একটি মালা, আসলে আমার কাছে খুবই ভালো লেগেছে মালাটা। আর তো এখন ওকে আমি মালাটা পরিয়ে দিব, সো আপনারা একটু দেখুন কীভাবে ওকে মালা পরাই। মালা পরাতে গেলে দেখুন, এই যে এই যে দাঁড়াও 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 মামাম দাঁড়াও, দেখুন কেমন করে মালা পরতে, মানে পরাতে দিবে না এরকম একটা অবস্থা। দাঁড়াও, এই যে দেখতেই পাচ্ছেন, মানে শুয়ে আছে ইনি। হ্যাঁ, সো দর্শক দেখতেই পাচ্ছেন মালা একদমই পরাতে দিচ্ছে না, বাট আমি ওকে পরিয়েই ছাড়বো। আর ভিডিওর থাম্বনেলে যেহেতু বলেছি জেরিকে মালা পরাচ্ছি, সো আচ্ছা এই যে এই যে আবার আবার জেরি এমন করতে হয় না, দেখুন এই যে আবার যতবারই দিচ্ছি, বাট আমি এখন পড়াবো, পারবো আমি, অবশ্যই পারবো। সো দর্শক ওদিকে চলে গিয়েছে, এখন ওকে ধরে এইভাবে, হ্যাঁ এই যে আসো 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 আসো, দেখতে পাচ্ছেন ওর গলায় আমি ধরেছি, মানে অতটা জোরে ধরিনি, জাস্ট একদমই আলতো করে ধরেছি যাতে ওকে মালাটা পরানো যায়। তাহলে দেখতেই পাচ্ছিলেন যে ও কেমন করছিল, মালাটা পরিয়ে দিচ্ছিলাম, আর ও খুবই আমার উপরে মালাটা পরাতে দিবে না বলে খুবই রেগে যাচ্ছিল। সো এই তো হয়ে গিয়েছে, হালুমুনির মালা পরানো হয়ে গিয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন মালা টালা পরে একদমই উড়ে টুড়ে এই দিক যাচ্ছে ওই দিক যাচ্ছে। এখন একটু উঠে বসো, বসে সবাইকে দেখাও কিভাবে মালা পরেছো তুমি। ও তো কিন্তু চলেই যাচ্ছে, এই যে আমার ছোট্ট পুচকি হালুটা, ওয়াও। আচ্ছা আপনারা অবশ্যই কমেন্ট করবেন, হ্যাঁ ওকে কেমন লাগছে মালা পরে, আর মালাটা কীভাবে পরিয়েছি আপনারা দেখেছেন। অনেকে হয়তো জানেন না বিড়ালকে কীভাবে মালা পরাতে হয়, মালা পরাতে গেলে অনেক সময় এঁচড় ট্যাচড় দেয়, সো সেটা খুব রিক্স হয়ে যায়। আর এই যে মালাটা পরিয়ে দিয়েছি, এই যে দর্শক, হ্যাঁ ওর মালাটা একদম আমি ঘুরিয়ে দিয়েছি, সো দেখতেই পাচ্ছেন মালা টালা পরে একদম সেজে গুজে বসে আছে এই পুচকিটা। পুচকি, ও পুচকি পুচকি, মালা টালা পরে বসে আছো, এই যে দেখো মাম্মাম, ও এখন মালাটাকে কামড়াচ্ছে। হ্যাঁ মানে মালা পরিয়ে দিলে মানুষ একটু হ্যাপি হয়, তা না, ও কামড়াচ্ছে। সো দর্শক আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।